তাসনিয়া ফারিন। দীর্ঘ 8.5 বছরের প্রেম বন্ধুত্ব শেষে 11ই আগস্ট ঘরোয়া পরিবেশে আজ সম্পন্ন হয় ফারিনের। ফারিন জানান তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বর্তমানে কাজের কারণে দেশের বাইরে অবস্থান করছেন। সোমবার বিকেলে তাসনিয়া ফারিন তার ফেসবুক পেজে তার বিয়ের একটি ছবি আপলোড করে তার বিয়ের খবর জানিয়েছেন। ঢালিউডের আলোচিত নাম অপু বিশ্বাস প্রাক্তন স্বামী ও সন্তানকে নিয়ে কিছুদিন আগে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। ভক্তদের আশা ছিল আবার বুঝি এক হচ্ছেন অপু সাকিব। সে সম্ভাবনা উড়িয়ে দিলেন অপু নিজে। তবে গত রোববার অপুর ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারিড হতে দেখা যায়। কিছু সময় পরেই ডিলিট করে দেওয়া হয় পোস্টটি। অপু জানান তিনি বিয়ে করেননি, সেটিংস চেঞ্জ করার সময় এ ভুলটি তিনি নিজেই করেছেন। নুসরাত ফারিয়া ছাড়া আইটেম গান যেন চিন্তাই করা যায় না। গত 27 জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা পাতালঘর। তবে কলকাতা থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার নুসরাত তার ফেসবুক পেজে চোখে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করে লেখেন, সুস্থ না হওয়া পর্যন্ত বিরতি। নুসরাতের মা জানান টানা 1.5 ঘন্টা অস্ত্রোপচার করা হয় নুসরাতের চোখে। এখন তিনি ভালো আছেন, যদিও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে কিছুদিন। তারপরে কাজে ফিরবেন নুসরাত ফারিয়া। ওপার বাংলার আলোচিত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, তার সম্পর্কে অনেকের মতামত তিনি নাকি অভিনয় করতে পারেন না, তবে নিজেকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তিনি। কৌশানী অভিনীত সিনেমা আবার প্রলয়ে তার লুক নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে মিডিয়া পাড়ায়। সিনেমাটিতে তাকে দেখা যাবে এক সাধিকার চরিত্রে। পরনে গেরুয়া পোশাক, কাঁধ অবধি চুলে তিনি হয়ে উঠেছেন মোহনীয়। সাধিকা রূপে অভিনেত্রীকে এর আগে দেখেননি দর্শকেরা। এবার কৌশানীকে দেখে ভরা মঞ্চে পা ছুঁয়ে প্রমাণ করতে ছুটে এলেন এক ভক্ত। মধ্যবয়স্কা ওই মহিলার কীর্তি দেখে অপ্রস্তুত হয়ে যান 31 বছর বয়সী কৌশানী। আটকে উঠে সরে যান তিনি। প্রণামে বাধা দিয়ে ভক্তকে পাশে নিয়ে অভিনেত্রী বলেন, আমি কিন্তু এখনো হিরোইন, আমার এখনো অত বয়স হয়নি। ওপার বাংলার আলোচিত মুখ শ্রাবন্তী। এই অভিনেত্রী কাজের থেকে বেশি আলোচিত হন তার ব্যক্তিগত জীবন নিয়ে। গত 13ই আগস্ট ছিল তার জন্মদিন। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আবার কবে বিয়ে করবেন? এমন প্রশ্নে তিনি বলেন তিনি আর বিয়ে করবেন না, প্রেম বা বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তার। কাজই তার প্রেম, কাজে আর গাঁটছড়া বাঁধতে চান না শ্রাবন্তী। তার উপর এখনো তার আগের স্বামীর সাথে ডিভোর্সের মামলা মোকদ্দমা চলছে। কোক স্টুডিওর জনপ্রিয় গান পাসুরির গায়ক আলী শেঠি, সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি বিয়ে করেছেন, যদিও এটা কেবলমাত্র একটি গুঞ্জনই। আলী শেঠি জানান তিনি বিয়ে করেননি। কে বা কারা কেন এই গুঞ্জনটি ছড়িয়েছে তা তিনি নিজেই বুঝতে পারছেন না। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মজা করে লিখেছেন, যারা আমার বিয়ের মিথ্যা খবর ছড়িয়েছেন তারা আমার নতুন গানটাও ছড়িয়ে দিন। উল্লেখ্য, খুব জলদি মুক্তি পেতে চলেছে পাসুরির গায়ক আলী শেঠির নতুন আরেকটি গান।